কেমন আছেন ম্যাম? তোমরা সকাল ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আমরা কিন্তু আজকে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, ঠিক আছে? তোমরা সবাই অ্যাটেনশন দিবে এবং আমি আশা করব সবাই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, কারণ এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আগে তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তারা এই অংশগুলো সম্পর্কে আগে অনেক ভালোভাবে জেনেছো, তাই না? আজকে পাঠের বিষয় কি বলতো? পঞ্চম অধ্যায়ের পার্ট 3 থেকে 5, তাই না? তার আগে আমরা যেটি অধ্যায়ের প্রথমে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা জেনেছিলাম যে লালা কি, মনে আছে তোমাদের? লালা কি মনে আছে? লালাটা আসলে কি? মিস, লালা মুখের নিঃসৃত এক ধরনের তরল উপাদান যাতে এনজাইম মিশ্রিত থাকে। হ্যাঁ, এটা হয়েছে। তারপর আরো বলতে হবে, আর একটু বলো তো দেখি, আর কি কারণে কি দেখি, লালা গ্রন্থি হতে লালা নিঃসৃত হয়, তাই না? লালা গ্রন্থিটা কোথায় থাকে? মুখ গহ্বরে দুই পাশে পেছন দিকে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, তাই না? লালাতে কত পার্সেন্ট পানির পরিমাণ কত পার্সেন্ট লালায় গরম? পারবে ম্যাম প্রশ্নটা কি? লালাটা আসলে কি, লালা সম্পর্কে কতটুকু বলতে পারবে? আমি তোমাদের কাছ থেকে সেটা জানতে চাচ্ছি যে লালাটা আসলে কি। লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে, তাই না? লালায় যে এনজাইমটা থাকে তার নামটা কি বলতে পারবে? লালাতে যে এনজাইমটা থাকে সেটার নামটা কি? টায়ারিন। এই অধ্যায়টা কিন্তু বারবার করে বলছি, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে। এবং আমি কিন্তু আগেও ভিডিও ক্লাস দিয়েছি, লাইভ ক্লাস কারক রস থাকে হ্যাঁ এনজাইম ও জারক রস থাকে। এনজাইম বা জারক রস, ঠিক আছে। লালার যে এনজাইমটা থাকে তার নাম কি, আমি সেটা জিজ্ঞাসা করেছি। লালাই যে এনজাইমটা থাকে তার নাম কি? টায়ারিন। আমি কি বললাম? লালাই যে এনজাইমটা থাকে এর নাম কি? টায়ারিন, ঠিক আছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে সবাই সুন্দরভাবে কিন্তু তোমরা এটা করেছো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে অংশগুলো আমি কি মিউট করে দিব? মিউট করে দিলে তোমরা তো আবার বলতে পারবে না যে আমি বিভিন্ন অংশের নাম তোমাদের কাছ থেকে এখন জিজ্ঞাসা করবো, সে অংশগুলোর নাম তোমরা বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একজন একজন করে প্রশ্ন করব, তোমরা অ্যান্সার করবে। তবে সবাইকে আমি আবার বলছি, তোমরা তোমাদের নিজেদের নাম এবং রোল দিয়ে জুমে প্রবেশ করবে, ঠিক আছে? জুমে কিভাবে তোমরা ঢুকবে? নিজেদের নাম দিবে, নিজেদের রোল নাম্বার দিবে। আমরা কিন্তু কতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা চাই না সবাই তোমরা এরকম ভাবে যারা ক্লাসে ডিস্টার্ব করবে আমরা কিন্তু তাদেরকে কিন্তু গ্রুপ থেকে কিন্তু একদম আউট করে দিব। তোমরা সবাই নিজেদের নাম এবং রোল নাম্বার দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, রাতুল, রাতুল তুমি আমাকে একটু বলো তো, আমি এখানে যে অংশটি অঙ্কন করেছি এখানে এখানে এই অংশটির নামটা কি? টিপ চিহ্নে আমি কি লিখবো এখানে অংশে? মিস পাকস্থলী। গুড, সুন্দর হয়েছে। তার মানে তোমাদের পরীক্ষায় কিন্তু দেখা যাবে এরকম একটা ছবি দেওয়া থাকবে, শুধু মাঝের অংশটা দেওয়া থাকবে, এই অংশগুলোতে এ বি সি ডি করে দেওয়া থাকবে। তখন ওখানে এ বি সি এরকম ভাবে দেওয়া থাকবে। আমি এ অংশের কথা কি বললো? পাকস্থলী, তাই না? আচ্ছা, আচ্ছা, তারপরে পাতার মতো এই অংশটির নাম একজন বলবে, আমি যাকে বলবো সে বলবে। ত্বকীর বাসা, ত্বকীর বাসার একটু বলো তো পাতার মতো এই অংশটির নাম কি? আমি বলি
তো আর কি বাসাতে আমি ফোন করেছিলাম করে কিন্তু পাইনি। জানি বলবো এবং অংশগুলোর কাজ কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু হবে দরকার হবে যে অংশগুলো কোনটার কোনটার কি কাজ এবং কোনটি কার পরে অবস্থান করে তোমাদের জানতে হবে। আচ্ছা এখন শুনতে পাচ্ছি সাফি সাফি এখন আমাকে বলো এখানে আরেকজন আছে কিবরিয়া কিবরিয়া সাকোয়া কিবরিয়া তুমি একটু অ্যান্সার করো তো তিন কোন অংশটির নাম কি এই অংশটির নাম কি সাকোয়া কিবরিয়া আচ্ছা সাফি সাফি তুমি একটু আবার বলো তো আমাকে এই অংশটির নাম কি এই অংশটিকে আমরা কি নামে এখানে উল্লেখ করব কোনো অ্যান্সার কিন্তু আসছে না ম্যাম আমি বলি বলো যকৃত আমি কোন অংশের কথা বললাম বলো তো আমি বলেছি কোনটা আমি বলেছি এই অংশের কথা বলেছি এই অংশের নামটা কি মিস আমি বলবো মিস বৃহদন্ত্র মিস বৃহদন্ত্র মেয়েরা কিন্তু খুব কথা বলছে কিন্তু রাতুল রাতুল 184 তুমি আমাকে একটু বলো তো মাঝের পুত্র নলাকার অংশটির নাম কি মাঝের পুত্র এই যে নলাকার অংশটির নাম কি মিস হিকাম হয়নি মিস ইলিয়াম 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 তো একদম শেষ নাম তো ইলিয়াম জিউর নাম জেসু নাম তাহলে এটা পুত্রাম তো বলবো আমরা পুরোটা কি পুত্রাম এস মিস পুত্রামতে শেষ অংশের নাম কি ইলিয়াম তাই না আচ্ছা এবার আমরা একটু জেনে নিব প্রত্যেকটি অংশের কাজ সম্পর্কে প্রথমে আমি বলি আমাদের মুখচিত্রের কাজ কি মুখচিত্র পথে আমরা কি প্রথমে কি আছে মুখচিত্রে আগে দুটো কি আছে আমাদের অস্থ রয়েছে যেটা আমাদের খাদ্য গ্রহণে সাহায্য করে মুখগহ্বরের মধ্যে রয়েছে কি দা জিহ্বা রয়েছে যেগুলো আমাদের খাবারটাকে কি করে পরিপাকের প্রথম পর্যায়টা কিন্তু এখানে শুরু হয় মুখগহ্বরে মুখগহ্বরে প্রথমে খাবারের সঙ্গে কি মিশ্রিত হয় খাবারের সঙ্গে কি মিশ্রিত হয় খাবারের সঙ্গে কি মিশ্রিত হয় পানির লালা আসা পানির পানির 102 শুধু 2 বলো তো পানির যে খাবারের সঙ্গে কি মিশ্রিত হয় মুখগহ্বরের মধ্যে প্রথমে মিস লালা মিশ্রিত হয় হ্যাঁ লালা মিশ্রিত হয় লালা মিশ্রিত হওয়ার পরে খাবারটা মুখগহ্বর থেকে কোথায় চলে আসে মিস খাদ্যনালীতে খাদ্যনালী প্রথমে তো গলবে তারপর খাদ্যনালী তাই না আমাদের এখানে কিন্তু প্রথমে কি আছে মুখগহ্বরে পরে কি রয়েছে গলবে গলবের পথে কি হয় গলবেটা কোনটাকে বলছি মুখগহ্বরের পরবর্তী অংশটাকে গলবে বলছি আমরা তাই না গলবে কি হয় খাবার কি পরিপাকে হয় নমিস খাবার পরিপাক হয় না এখানে কোনো এনজাইমও নিঃসৃত হয় না গলবিলের পরের অংশের নাম কি মিস গলব গলবিলে অন্য পরের অংশের নাম অন্ননালী বলো অন্ননালী মিস অন্ননালী অন্ননালী আচ্ছা তাহলে প্রথমে আমরা পেলাম মুখচ্ছিদ্র মুখগহ্বর তারপর গলবিল তারপর অন্ননালী তারপরে অংশটা আমাকে কে বলবে আমি বলি এখানে এই যে এটা কি নামে ঢুকেছে এটা মামুন রোদ 33
বলতো আমাকে অনুনালীর পরবর্তী অংশের নাম কি? ম্যাম আমি বলি, ম্যাম আমি বলবো, ম্যাম অন্ননালীর পরের অংশের নাম হলো পাকস্থলী। অন্ননালীর পরবর্তী অংশের নাম পাকস্থলী, ঠিক আছে। আচ্ছা তারপর পাকস্থলী সম্পর্কে আমাকে একটু বলো, যে বললে সে আমাকে বলো পাকস্থলীটা আসলে কি, পাকস্থলীর কাজটা কি, এরকম একটু বলো। আর কিন্তু পাকস্থলী এভাবে বলতে হবে, বন্ধনালী পরবর্তী অংশের নাম পাকস্থলী, এটি ফুলের মতো একটি অংশ, এখানে সাময়িক ভাবে খাবার বসিয়ে জমা থাকে। পাকস্থলী গাত্রে গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থান করে। পাকস্থলী কি, শেষ অংশে শুরুতে এবং শেষ অংশে প্রাচীরটা কি হয়, পেশি গঠন হয় এবং কি হয়, এখানে এই পাকস্থলী হওয়ার কারণে খাবার এখানে কি হয়, পরিপাক শুরু হয়, তাই না? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় অবস্থান করছে? পাকস্থলী গাত্রে বা প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থান করছে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, বুঝতে পেরেছো? পরিপাকে অংশ নেয়, এখানে আমিষ শর্করা স্নেহ পদার্থের পরিপাক। তাই না?
আচ্ছা, এখন আমরা পরবর্তী অংশটা আমরা জানবো। ডিউরিনামের পরবর্তী অংশের নাম কি, কে বলতে পারবে? ফাতেমা বলতে পারবে? পরবর্তী অংশের নাম কি? পরবর্তী অংশের নাম কি? ম্যাম আমি বলি, ম্যাম আমি বলি, যেজু নাম, যেজু নাম, সম্পর্কে আমরা কি বলতে পারি? কুদন্তের কি বৈশিষ্ট্য রয়েছে, কে বলতে পারবে? আমি বলবো, আমি বলি, নাম ও ইউলিয়াম। মিস বৃহদন্ত্র, মিস ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত্রের শুরু, এটা ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, তারপরে মিস লম্বা, এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট, তারপরে কিন্তু ভিতরের ব্যাস ক্ষুদ্রান্তের ভিতরের ব্যাস থেকে বড়। বৃহদন্ত্রের তিনটি অংশে বিভক্ত, যথা সিকাম, কোলন এবং সিকাম, কোলন এবং মলাশয়। আচ্ছা, বৃহদন্ত্রের কাজটা কি আমাকে বলতো, কি হয় এখানে? মিস এখানে ওই যে ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি ভালভ ও কপাটিকা থাকে। বৃহদন্ত্রের কি হয়, কি কাজ হয়, পরিপাক্ত হলো, বৃহদন্ত্রের কাজটা কি? এখানে খাদ্যের জলীয় অংশ থেকে, আমাদের বলতে খাদ্যের অপাচ্য জলীয় অংশ থেকে কি হয়, পানি শোষণ করে কি হয় বলো, জল রূপে জমা হয়। হ্যাঁ, এখানে কি হয়, বৃহদন্ত্রের কাজ কি, কাজটা তো জানতে হবে তাই না? এটা ইস মিস, হ্যাঁ, এখানে বৃহদন্ত্রের শেষ দেখতে হবে, এটা বৃহদন্ত্রের শেষ অংশটাকে আমরা মলাশয় বলছি, মলাশয়টা থলের মতো। আর কি বৃহদন্ত্র শুরু হয়েছে কুদন্তের পর থেকে, ভিতরের ব্যাসটার কথা বলা হয়েছে, তিনটা অংশ বিভক্ত সে কথা বলা হয়েছে। তাহলে বৃহদন্ত্রে কিন্তু আসলে পরিপাকের কোনো কাজ কিন্তু এখানে হয় না তাই না, শুধুমাত্র অপাচ্য অংশগুলো মলাশয়ে জমা থাকে। আমি একজনকে একটা প্রশ্ন করবো, সে আনসার করবো, অন্য কেউ করবে না, আমি যাকে প্রশ্ন করবো সে আনসার করবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি করবো, গ্যালাক্সি সেভেন, এ আমাকে একটু অ্যান্সার করো তো দেখি। আর যদি গ্যালাক্সি সেভেন না পাচ্ছে, মামুন রোল নাম্বার 33 অ্যান্সার করবে, ইলিয়ামের কাজটা কি, ইলিয়ামের কাজটা কি,
আচ্ছা, নাবিলা নাবিলা আনসার করো, নাবিলা নাবিলা আনসার করো তো। ইলিয়ামের কাজ কি? কেউ কে পারবে সে আনসার করবে? আমি পারবো ম্যাম, আমি পারবো, আমি পারবো। মিস, খাদ্য হজমের পর সারাংশ বিলাস গাত্র দ্বারা এটি শোষিত করে। দ্বারা শোষিত হয়। মিস, খাদ্য হজমের পর সারাংশ ইলিয়ামের ভিতরে শোষণ যন্ত্র থাকে। এই শোষণ যন্ত্র থাকে ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো অংশ থাকে, এদেরকে ভিলাই বলে। হজমের পর খাদ্যের সারাংশ বিলাস গোত্র দ্বারা শোষিত হয়। মিস, গাত্র আছে, বিলাস গাত্র, গাত্রে গাত্রে বিলাসের গাত্রে কি? ইলিয়ামের গাত্রে আঙুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকে যেগুলোকে আমরা বিলাস বা বিলাই বলে থাকি। এগুলো দ্বারা খাদ্যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই অংশগুলো বেশ ভালোভাবে অনেকে জানা হয়ে গেছে। যারা এই অংশ সম্পর্কে জানোনি তারা কিন্তু অংশগুলো ভালো করে চিনে নাও। আমি আবার বলছি, কি প্রথমে রয়েছে? মুখচিত্র, তারপরে মুখহবর, গর্ভবীর, অন্নাড়ী, তারপর পাকস্থলী। পাকস্থলীর পরবর্তী টপ একটি অংশটা হচ্ছে কি? ডিউডেনাম, অগ্ন্যাশয়, যকৃৎ। যকৃতে পিত্তথলি অবস্থান করে। পিত্তথলি থেকে পিত্ত রস পিত্ত নালী পথে ডিউডেনামের খাবারের সঙ্গে মিশ্রিত হয়, এবং এখানে ডিউডেনাম অংশে শর্করা বা আমরা বলবো আমিষ, কার্বোহাইড্রেট, স্নেহ, তিন ধরনের খাবার এখানে পরিপাক হয়। ডিউডেনামের পরবর্তী অংশের নাম কি? ডিউডেনামটা আসলে কিসের অংশ? তাহলে ক্ষুদ্র অংশের অংশ। তিনটি অংশে বিভক্ত, ডিউডেনাম, জিহ্নাম, ইলিয়াম। শেষ অংশটা ক্ষুদ্র অংশে, শেষ অংশের নাম ইলিয়াম। আর বৃহদন্তে কোনো পরিপাক হয় না, কেবল খাবারের জলীয় অংশটা শোষিত হয়, উচ্ছিষ্ট অংশ থেকে জলীয় অংশটা শোষিত হয়। আর মলগুলো মলাশয়ে জমা থাকে, বৃহদন্তের শেষ অংশের নাম মলাশয়। প্রত্যেকটা অংশ কিন্তু কাজ আমাদেরকে জানতে হবে, এবং এই ছবিটা অঙ্কন করা কিন্তু আমাদের শিখতে হবে। এই ছবিটা কিভাবে অঙ্কন করেছি, এরকম ভাবে অঙ্কন করবো বলো? কারো কোনো প্রশ্ন রয়েছে বলো। মিস, জেজু নামের কি কোনো কাজ নেই? যেজুনাম পথে খাবারটা আসলে ডিউডেনাম থেকে ইলিয়ামে চলে আসে। হ্যাঁ, মানে এটা ক্ষুদ্রান্তের অংশ, কিন্তু এই ডিউডেনাম থেকে খাবারটা যেজুনামের মধ্যে দিয়ে কি করে ইলিয়ামে চলে আসে। হ্যাঁ, তারপর ইলিয়ামে কি হয়, খাবারের মূল অংশটা শোষিত হয়। ঠিক আছে, খাবারের মূল অংশটা শোষিত হয়। ঠিক আছে, মিস মিস, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের পড়াগুলো ঠিক মতো হয়েছে, এবং আমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম এখানে সমস্যা, এখানে সমস্যা, আমরা এগুলো সমাধান দিয়ে দিব। কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম, নো ম্যাম, কোনো সমস্যা নেই, নো ম্যাম। আচ্ছা, সমস্যা থাকলে বড় কোনো অসুবিধা নেই, আমি সমাধান করে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে আমি বলি, হোমওয়ার্ক হোমওয়ার্ক যেটা থাকবে, এই ছবিটি অঙ্কন করবে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ছবিটি অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। চিত্র অঙ্কন করবে।
ওকে ম্যাম ওকে ম্যাম ঠিক আছে তাহলে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ম্যাম একটা কথা ছিল ম্যাম অনলাইনে ক্লাস না করলে কোনো সমস্যা আছে হ্যাঁ অনলাইন ক্লাস করতে হবে লাইভ ক্লাস না করলে তোমরা তোমাদের সমস্যাগুলো বলতে পারবে না মানে অনলাইনে করা লাগবে হ্যাঁ করতে হবে এটা